রাজ্যত অব্যাহত আছে চোরাং গরুর সরবরাহ, যার পরিপ্রেক্ষিত প্রতিদিনে ন ন কৌশলে দুষ্টচক্রের অবৈধ গোখরাবহত নামি পড়ছে। হয় এবার যাত্রীবাহী ট্রেভেলার উত্থান গুধন। উল্লেখ্য যে ক্ষেত্রীয় আরক্ষীয়ে যাত্রীবাহী ট্রেভেলারে সরবরাহ করে থাকা অবস্থা জব্দ করলে 20টাক গরু। ঘটনার বিবরণী অনুসরি AS12AC3609 নম্বর যাত্রীবাহী ট্রেভেলারখনের আসন সমূহ খুলি সরবরাহকারী কড়িয়াইছিল 20টাক গরু। নগাঁওরপা মেঘালয়ের বর্ণিহাটল সরবরাহ করেছিল গরুসমূহ। কিন্তু ক্ষেত্রীয় আরক্ষীর তৎপরতা তহলদারী দল এটাই নিশা 37নং রাষ্ট্রীয় ঘাইপথত জব্দ করে অবৈধভাবে গু সরবরাহ করা উক্ত যাত্রীবাহী ট্রেভেলারখন। এই সন্দর্ভত আটক দুই সরবরাহকারীর ভিতর নগাঁওর গেরুয়াহাটির জয়নাল আবেদিন আর ইজাজুল হক। ইপিনে উক্ত ঘটনা সন্দর্ভত গু সরবরাহকারী ব্যবহার করা AS02AH0512 নম্বরের মারুতি সুইফট বাহনাখনও আরক্ষীয়ে জব্দ করে যদিও আরোহী কেজন পলায়ন করবলৈ সক্ষম হয়। শোনাপুরের পঙ্কজ ডেকা রিপোর্ট, নিউজ নেক্সট।